শ্রেণী ছোট্ট সোনামণিরা, ইংলিশ ক্লাসে আজকে আমাদের কি টপিক হবে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। আজকের টপিক হচ্ছে নেম অব দ্য পিকচার্স। তোমরা এর আগেও এই টপিকটি নিয়ে দুইটি ক্লাস করেছো, তোমরা নিশ্চয়ই নিয়মটি শিখে ফেলেছো যে কিছু ছবি দেওয়া থাকবে, সেই ছবিতে কোনো নাম দেওয়া থাকবে না, পাশে একটি খালি বক্স অর্থাৎ ফাঁকা বক্স থাকবে, সেই বক্সে সেই ছবিটির নাম লিখতে হবে। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা নেস্টের ছবি। এই নেস্টে আবার দুইটি বার্ডও দেখা যাচ্ছে। বার্ড অর্থ কি? পাখি। ছোট্ট সোনামণিরা, নেস্ট অর্থ কি? পাখির বাসা। চলো তাহলে আমরা একটু নেস্ট সম্পর্কে জেনে নেই। মানুষ তো নানা কায়দায় নিজেদের বাড়ি বানায়। কেউ ইট দিয়ে বানায়, কেউ পাথর দিয়ে বানায়, কেউ বাঁশ কাদা দিয়ে বানায়, কেউ মাটি, কারো একচালা, কারো দুচালা, এরকম বাড়ি থাকে। পাখিরাও সেরকম নানা জিনিস দিয়ে নানা কায়দায় নিজেদের বাসা বানায়। কেউ বানায় কাদা দিয়ে, কেউ বানায় ডালপালা দিয়ে, কেউ বানায় পালক দিয়ে, কেউ বানায় ঘাস দিয়ে। তার গড়নই বা কত রকমের। কারোর বাসা কেবল একটি ঝুড়ির মতো, কারোর বাসা গোল, কারোর বাসা লম্বা চুঙার মতো। এক একটা পাখির বাসা দেখলে অবাক হয়ে যেতে হয়, তাতে বুদ্ধি বা কত খরচ করেছে আর মেহনতই বা করেছে কত। পাখির বাসা তোমরা অনেকেই দেখেছো বোধ হয়, কেমন সুন্দর করে শুকনো ঘাস দিয়ে বনে তার বাসাটি সে তৈরি করে। পাছে কোনো জন্তু বা সাপ আক্রমণ করে সেজন্য বাসায় ঢুকবার রাস্তা তলার দিকে রাখে। শত্রুকে জব্দ করবার আরেকটা উপায় তারা করেছে, অনেক সময় বাসার গায়ে আর একটা গর্তের মতো মুখ তৈরি করে রাখে, সেটা কেবল ঠকাবার জন্য। তার ভেতর দিয়ে বাসার মধ্যে কিন্তু ঢোকা যায় না। তোমরা কি জানো বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে হয়? বাসা বানাবার জন্য বাবুই পাখি অনেক পরিশ্রম করে। তো বাবুই পাখিই না, অনেক ধরনের পাখি, তারা অনেক কষ্ট করে নিজেরাই নিজেদের বাসা তৈরি করে থাকে। ছোট্ট সোনামণিরা, আমরা এখন ছবিতে কি দেখতে পাচ্ছি? পট। পট অর্থ কি? পট অর্থ পাত্র। এই পট বিভিন্ন ধরনের হয়ে থাকে, মাটির হয়ে থাকে, কাঠের হয়ে থাকে, সিরামিকের হয়ে থাকে, কাচের হয়ে থাকে। আগেকার দিনে মানুষেরা পাথরের তৈরি পট ব্যবহার করতেন, সেই পটে খাবার রাখতেন। পাথরের পটে খাবার দীর্ঘক্ষণ অর্থাৎ অনেক সময় ধরে গরম রাখা যায়। ছোট্ট সোনামণিরা, আমরা এখন ছবিতে একটি পেন্সিল দেখতে পাচ্ছি। পেন্সিল তোমরা সবাই চেনো, পেন্সিল দিয়ে লেখো, কালো পেন্সিল দিয়ে তোমরা লেখালেখি করো, আবার বিভিন্ন কালারের পেন্সিলও আছে যেটা দিয়ে তোমরা ড্রয়িং করো। এই পেন্সিলের লেখা কিন্তু কলমের লেখার মতো নয়, পেন্সিলের লেখা খুব সহজেই উঠে যায়, একটি ইরেজার দ্বারা সহজেই মুছে ফেলা যায়। বিভিন্ন ড্রয়িং বা লেখার ক্ষেত্রে পেন্সিল একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষিত কেউ পেন্সিল ব্যবহার করেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। পেন্সিলের মূল উপাদান হচ্ছে সরু এবং কঠিন পিগমেন্ট কোর, যা কাঠের তৈরি শক্ত আবরণ দ্বারা মোড়ানো থাকে। পেন্সিল ঠিক কবে থেকে ব্যবহার শুরু হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলেও ইটালিয়ান দম্পতি সিমোনিও এবং লিন্ডিয়ানা বার্নাকোটি সর্বপ্রথম আধুনিক এবং কাঠের আবরণের কার্পেন্টার পেন্সিল প্রথম তৈরি করেন। ছোট্ট সোনামণিরা, আমরা এরপরে ছবিতে দেখতে পাচ্ছি কুইন। কুইন অর্থ কি? কুইন অর্থ রানী। তোমরা দেখতে পাচ্ছ মুকুট মাথায় একজন রানী দাঁড়িয়ে আছেন। এই রানীটি কী কালারের ড্রেস পরেছে? রেড কালারের। এই রেড কালারের ড্রেসেও আরও বিভিন্ন কালার দেখা যাচ্ছে। ছোট্ট সোনামণিরা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি সোপ। সোপ অর্থ সাবান। এই সাবান দিয়ে হাত ধোয়া হয়, গোসল করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। তোমরা কি জানো এই করোনা ভাইরাসের মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ, নাক বা গলার শ্লেষ্মার মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজন সংক্রমণের প্রধান মাধ্যমও হচ্ছে হাত।
বিশ্বব্যাপী মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায়, তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং কার্যকর উপায়গুলোর একটি হলো ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া। ছোট্ট সোনামণিরা, কখন হাত ধোয়া উচিত জানো? নাক ঝাড়লে, হাঁচি কাশি দেওয়ার পরে, কোনো গণপরিবহনে উঠলে, বাজারে গেলে, কিংবা কোথাও অনেক লোকজন থাকে সেসব জায়গায় ঘুরে আসার পরে হাত ধুতে হয়। ঘরের বাইরে কোনো কিছু স্পর্শ করে, এমনকি টাকা ধরার পরেও হাত ধুতে হয়। কোনো অসুস্থ লোককে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার আগে, নেওয়ার সময়, নেওয়ার পরে হাত ধুতে হয়। খাবার খাওয়ার আগে, পরে, টয়লেট ব্যবহারের পরেও হাত ধুতে হয়। ময়লা আবর্জনা হাতানোর পরেও হাত ধুতে হয়। অনেকে ময়লা ধরো, সেগুলো খেলাধুলা করার সময়, তারপরেও হাত ধুতে হয়। ছোট্ট সোনামণিরা, কীভাবে হাত ধুতে হবে? প্রথমে পানি দিয়ে হাত ভেজাতে হবে। তারপর ভেজা হাতের পুরোটায় ভালোভাবে সাবান মাখাতে হবে। অন্তত 20 সেকেন্ড হাতের সামনের ও পেছনের ভাগ, আঙুলগুলোর মধ্যে ও নখের নিচের অংশ ভালোভাবে ঘষতে হবে। তারপর নিরাপদ পানি দিয়ে পুরো হাত ভালোভাবে কোচলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার কাপড় বা শুধু এককভাবে ব্যবহার করা হয়, মানে শুধুই তোমার নিজের, এমন তোয়ালা দিয়ে হাত মুছে নিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, হাতকে পুরোপুরি ভাইরাস মুক্ত করতে হলে ঝটপট হাতে সাবান মাখিয়ে আলতোভাবে ধুয়ে ফেলায় কিন্তু কোনো কাজ হবে না। তাই আমি যেভাবে বলেছি সেভাবে হাত ধুতে হবে। ছোট্ট সোনামণিরা, খেলাধুলা করার পর যখন দেখবে হাতে ময়লা লেগে গেছে কিংবা হাত নোংরা দেখাচ্ছে, তখন তোমরা সবাই এইভাবে অবশ্যই হাত ধুয়ে ফেলবে। আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি আমব্রেলা। আমব্রেলা অর্থ কি? ছাতা। বৃষ্টি হলেই ছাতা লাগে, তাই না? চলো তাহলে আমরা একটু ছাতা সম্পর্কে জেনে নেই। ছাতার আবিষ্কার কিন্তু একেবারে বৃষ্টি থেকে বাঁচার জন্য তৈরি হয়নি, বরং ছাতার আবিষ্কার হয়েছে রৌদ্র থেকে বাঁচার জন্য। আমব্রেলা শব্দটি এসেছে ল্যাটিন আমব্রা শব্দ থেকে। এই আমব্রা শব্দের অর্থ হলো ছায়া। সূর্য থেকে রক্ষা পেতে কৃত্রিম ছায়ার জন্যই আবিষ্কার ছাতা কিংবা আমব্রেলার। ছাতা কোথায় বা কোন দেশে আবিষ্কার হয়েছে জানো? আসলে ছাতার আবিষ্কার হয়েছে চীনে, সেটাও প্রায় 3000 বছর আগে। জাপানিরা আবিষ্কার করার পর ছাতার ব্যবহার শুরু করেন কোরিয়ানরা, তারপর এশিয়ার আরও কিছু দেশ, এরপরেই ছাতা পাড়ি দেয় ইউরোপে। রোমানদের কাছে তো ছাতা খুবই পছন্দের এবং প্রিয় হয়ে উঠেছিল। ইউরোপের নবজাগরণের সময়ও ছাতার ব্যবহারের কথা জানা যায়। চীনে যখন ছাতা আবিষ্কার শুরু হয়, তখন ছাতার ব্যবহার ছিল শুধুমাত্র মেয়েদের মধ্যে সীমাবদ্ধ। পুরুষ কিন্তু ছাতার ব্যবহার শুরু করেছে অনেক পরে। তোমরা কি জানো আজকের দিনেও সবচেয়ে বেশি ছাতা কোন শহরে তৈরি হয়? অবশ্যই চীনে। সে দেশের সংজিয়ার শহরে পৃথিবীর সব থেকে বেশি ছাতা তৈরি হয়। যেহেতু ছাতা ছিল মেয়েদের ব্যবহারের জিনিস, তাই ছেলেদের এটা ব্যবহার করা হতো না। জানো প্রথম প্রকাশ্যে ছাতা ব্যবহার করেছিলেন কোন পুরুষ? এক ইংরেজ, নাম তার জোনাস হানওয়ে। তাকে দেখার পর থেকেই ইউরোপে পুরুষরা ছাতা ব্যবহার করা শুরু করেন। পুরুষরা ছাতা ব্যবহার করার পর থেকে এটা আর শুধু রৌদ্র থেকে বাঁচার জিনিস রইল না, বরং ছাতাই হয়ে গেল আত্মরক্ষার অন্যতম অস্ত্র। বুলগেরিয়ার প্রেসিডেন্ট জিউজি মার্কোভ তো নিজের নিরাপত্তার জন্য ছাতার মধ্যে সরু তলোয়ার লুকিয়ে রাখতেন। ছোট্ট সোনামণিরা, আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি ভায়োলিন। একটি সুন্দর ভায়োলিন দেখতে পাচ্ছ? ভায়োলিন অর্থ কি? বেহালা। ভায়োলিন যন্ত্রের ইতিহাস সম্পর্কে অনেক ধরনের অভিমত আছে। যেমন ভারতীয় মতে লঙ্কাপতি রাবণ কর্তৃক এক তার বিশিষ্ট রাবণ স্তম নামক এক বাদ্যযন্ত্র সৃষ্টি হয়। পরে একাদশ শতাব্দীর শেষ দিকে পারস্য, আরব, স্পেন হয়ে ইউরোপ গিয়ে বর্তমানে প্রচলিত নাম
বেহালা হয়েছে। পাশ্চাত্য বিদ্বানদের মতে 400 বছর পূর্বে ইউরোপের ভাইল নামক এক প্রকার বাদ্যযন্ত্র আবিষ্কার করা হয়। পরে এই যন্ত্রের আকারে বর্তমান ভায়োলিন তৈরি করা হয়। অন্য এক মতে 1563 খ্রিস্টাব্দে ভ্যানিস নগরের এক গ্রামীণ লোক নাম তার লিনাবলি ট্যানোর ভায়োলিন নামক এক বাদ্যযন্ত্র প্রচলন করেন। তারপরে ইতালির কোনো এক নাম না জানা বিদ্বান এর আরও উন্নতি সাধন করে ভায়োলিনের রূপ দেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ভায়োলিনের ইতিহাস সম্পর্কে জানলে, আমরা এখন তার পরের ছবিতে কী আছে, আমরা পরের ছবিতে কী দেখতে পাবো সেটা সম্পর্কে জানব। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইয়ক। ইয়ক অর্থ সবাই জানো ডিমের কুসুম। তোমরা ডিমের কুসুম সবাই চেনো। ডিমে দুটি অংশ থাকে, একটি সাদা অংশ, একটি হলুদ অংশ। হলুদ অংশটিকে বলা হয় ডিমের কুসুম। ডিমের কুসুমের কিন্তু অনেক উপকারিতা আছে। ডিমের কুসুমে যেসব উপকারী উপাদান থাকে তা হাড় মজবুত করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিমের কুসুম। এতে রয়েছে কোলাইন নামক উপাদান যা মস্তিষ্ক ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দাঁতের সুরক্ষায় বেশ কার্যকর। ত্বক ও চুলের স্বাস্থ্য রাখে এটি। নিয়মিত ডিমের কুসুম গ্রহণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা যায়। ডিমের কুসুম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বুঝতেই পারছো ডিমের কুসুমে কত উপকারিতা। এরপরের ছবিতে দেখছি জ্যাবড়া। জ্যাবড়া অর্থ হচ্ছে জ্যাবড়া। জ্যাবড়া হলো অশ্ব পরিবারের আফ্রিকান স্তন্যপায়ী প্রাণী। এরা এদের সাদা কালো ডোরার জন্য পরিচিত। জ্যাবড়ার ডোরার এই নকশা প্রত্যেকের জন্য আলাদা। এরা সামাজিক প্রাণী। এদের ছোট দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। জ্যাবড়া সাধারণত 2 থেকে 3 মিটার অর্থাৎ 8 ফুট লম্বা হয়। ঘাড় পর্যন্ত উচ্চতা হচ্ছে এদের 4 থেকে 5 ফুট। এদের ওজন প্রায় 300 কেজি হতে পারে। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর সদৃশ খাড়া চুল আছে। ঘোড়া বা গাধার মতো জ্যাবড়াকে পোষ মানানো যায় না। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এরপরে হোমওয়ার্ক কী আছে সেটা জেনে নিব। তোমরা তাহলে দেখতেই পাচ্ছ ছবিতে, হোমওয়ার্ক হচ্ছে রাইট দ্য নেম অব দ্য পিকচার্স। ছবি দেওয়া থাকবে, সেগুলোর নাম এস ডাব্লু খাতায় লিখবে।